এই ভদ্রমহিলাকে নিয়ে আমরা বাসার মধ্যে একটা আতঙ্কের মধ্যে আছি। পুরো বাসা একটা আতঙ্ক তৈরি করে রাখছে। আরে ধুর, আমার কাছে তো মনেই হয় না যে মানে এটা আতঙ্কের কোনো বিষয়। কি বলো তুমি, উনি কি বলেছে আমাকে জানো? উনি আমাকে বলেছে এখন থেকে আমি যেন আমার নিজের কাপড় ধুই। হাসো, হাসবাই তো। তুমি কখন তোমার নিজের কাপড় ধুয়েছো? তাহলে উনি আরো কি বলছে জানো? উনি আমাকে বলেছে সাবিলার ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করার কোনো দরকার নেই, মেয়েরা নাকি এসব জিনিসে অংশগ্রহণ ঠিক না, ওর লেখাপড়াও বাদ দিয়ে দিতে বলেছে। মেয়েদের নাকি একটাই কাজ, বিয়ে করে স্বামীর সেবা করা। আমি তো ভাবতেই পারতেছি না। ওএমজি, এগুলো উনি বললো? হ্যাঁ। আর খারাপ কি বললো? ভালোই তো বললো, মানে আপনার বউ সারা জীবন আপনার সেবা করবে, ভালো না? এটা ভালো কিভাবে হয়? একটা লোক বাসায় বসে থাকবে এবং সার সময় তার বউকে অর্ডার করে যাবে এবং সে গদ্য করে সব কাজগুলো করবে, আর লোকটা কিছু করবে না, এটা ভালো? হ্যাঁ, কেন, যেভাবে বলছেন মনে হয় আপনি আপনার বউকে শোকেসে তুলে রাখবেন। আমি আসলে এসব নিয়ে এখনো ভাবি না, মানে আমার এখনো ভাবার সময় আসেনি। সেটাই। আচ্ছা, আমার মনে হয় কি বিষয়গুলো আমার সাজেদ ভাইকে বলা উচিত। ঠিক বলছো, চলো। এই যে আমি যে এতগুলো ঘুমের ওষুধ খেলাম, আমি এখন সুস্থ আছি নাকি দুর্বল অনেক, সেটা তো জানতে চাইলেন না, একবার তো জিজ্ঞেস করতে পারতেন। তুমি তো ঠিকই আছো, তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া এখন যদি কেউ দেখে ফেলে তুমি আর আমি এখানে বসে কথা বলছি, তাহলে তো আমার সমস্যা হবে, তুমি তো জানো। শাট আপ, বেশি কথা বলেন আপনি। আপনি এমন কেন? কি করলাম আমি আবার? আচ্ছা, আমার বাবা খুশকর, ঠিক আছে, তাই বলে কি আমার সাথে কোনো কথা বলা যায় না? আমার সাথে কথা বলে কি আপনার ওজন নষ্ট হয়ে যাবে? দেখো, এই যে আজান দিচ্ছে, আজানের সময় নীরব থাকা উচিত, তা না হলে আজানের জবাব দিতে হবে কিন্তু। হ্যাঁ, এবার বলো। আচ্ছা, আমি কি করলে আপনি আমার সাথে সহজভাবে মিশবেন বলেন তো? নামাজ পড়ো, তুমি নামাজ পড়তে হবে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবাকে সৎপথে ফিরিয়ে আনতে হবে। পারবে? পারবো কিনা জানি না, কিন্তু ব্যাপারটা কেমন যেন মুভি মুভি লাগছে। আমি বললাম যে পিতা তার অসৎ উপার্জনের টাকা দিয়ে তার সন্তানের মুখে অন্ন তুলে দেয়, সে পিতা আমার পিতা হতে পারে না চৌধুরী সাহেব। সরি, তোমাদের সমস্যা এখানেই, তোমরা সবকিছুকেই খুব হালকা ভাবে দেখো। ওকে, সরি, হালকা ভাবে দেখবো না, আমি চেষ্টা করব বাবাকে মানে বোঝানোর। আর নামাজ? আমিও চেষ্টা করব পড়তে। শোনো আশা, নামাজ পড়লে না কেউ খ্যাত হয়ে যায় না, তাছাড়া মুসলমানের ঘরে জন্ম হয়েছে তোমার, নামাজ তো তোমাকে পড়তেই হবে। রাইট, আমি এখন যাই, আমার নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে।